Good. Assalamu alaikum. Bijoy, ei chaturtho banglai amra shuru korte jacchi muktijoddhader probashe tader chinta bhabna er upore. Ei chaturtho bangla ta holo je amra jani je epar bangla opar bangla ebong tritiyo bangla hocche England. এই উত্তর আমেরিকাকে আমরা চতুর্থ বাংলা হিসাবে চিহ্নিত করছি এবং আমরা এখন থেকে এই উত্তর বাংলাকে চতুর্থ বাংলা বলবো। লস অ্যাঞ্জেলেস থেকে আমি কাজী মশরুল হুদা এই মুক্তিযোদ্ধাদের প্রবাসে যারা রয়েছেন তাদের বাংলাদেশের সাম্প্রতিক চিন্তাভাবনা নিয়ে আমাদের এই আজকের অনুষ্ঠান। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মঞ্জুর আহমেদ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী সংঘের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তার পাশে রয়েছেন নুরুল ইসলাম খান, ঢাকা জেলার নবাবগঞ্জ থানার পশ্চিম অঞ্চলের মুক্তিযোদ্ধা কমান্ডার এবং অবসরপ্রাপ্ত এসপি। তার পাশে রয়েছেন সাইদুর রহমান প্যাডেল, স্বাধীন বাংলা ফুটবল দলের প্রতিষ্ঠাতা ও খেলোয়াড়, সেক্টর টু এর নির্ভয়পুর সাব সেক্টরের সরাসরি মুক্তিযোদ্ধা ছিলেন। এবং সবশেষে রয়েছেন আবুল খায়ের, উনি হোটেল আগ্রাবাদে কর্মরত অবস্থায় থাকাকালীন মেয়র মহিউদ্দিন চৌধুরীর সাথে সরাসরি চট্টগ্রামে যুদ্ধ করেছেন। এখন আমরা তাদের কাছ থেকে জানব সাম্প্রতিক চিন্তা ভাবনা। প্রথমে মঞ্জুর আহমেদের কাছে জিজ্ঞেস করব যে আপনি মুক্তিযোদ্ধা থাকাকালীন কিভাবে কি করেছেন খুব সংক্ষেপে, এবং আপনার সাম্প্রতিক চিন্তা কি বাংলা প্রবাসী হিসাবে? আসসালামু আলাইকুম। বললে তো অনেক লম্বা ইতিহাস, তেমন কোনো সময় নাই এখানে। তো আপনি আপনি যেটা জিজ্ঞেস করেছেন, আমরা যখন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে স্টার্ট করলাম তখন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে খুব মুষ্টিমেয় অল্প কয়েকজন শিল্পী ছিলেন, তার মধ্যে মোহাম্মদ আব্দুল জব্বার, আপেল মাহমুদ, আমি রথিনকে পিক করে নিয়ে গেলাম আসামের লামডিং স্টেশন থেকে। তারপর ওখানে আসলো কাদেরী কিবরিয়া, রূপা খান, মালা খান, রুমু খান, আরো অনেক শিল্পী ওখানে আসলেন, কল্যাণী ঘোষ, প্রভাত চৌধুরী, তারপর সমর্থ আমাদেরকে নিয়ে একের পর এক সেই পূর্ব দিগন্তের সূর্য উঠের থেকে আরম্ভ করে তীরহারাই, দেড়সাগর, আপেল মাহমুদের এইসব গান, জব্বর ভাইয়ের কম্পোজিশন গান আমরা স্টার্ট করলাম। এখন স্বাধীন বাংলা বেতার কিন্তু প্ল্যাটফর্মে অনেকে আসতে চাচ্ছে এবং এসে গেছে, কিন্তু সত্যিকার অর্থে দেখা যাবে যে আমার লিস্ট অনুযায়ী স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে খুব মুষ্টিমেয় কয়েকজন শিল্পী, আমরা 10 থেকে 12 জন শিল্পী এই বিশাল মুক্তিযুদ্ধে আমরা গানের ব্যাপারে আমরা নেতৃত্ব দিয়েছিলাম। এই এই ব্যাপারটা এখন কমপ্লিট বাংলাদেশ গভর্নমেন্টের কাছে ক্লিয়ার হওয়া উচিত। এই 42 বছর পর সত্যিকার মুক্তিযুদ্ধ কারা, মুক্তিযোদ্ধা কারা, এবং স্বাধীন বাংলা বেতার কিন্তু কারা কারা ছিল, এখন যারা বেঁচে আছে, যে চিটাগাংয়ের যে 10টা গ্রুপ ছিল, 8 থেকে 10 জন যারা পায়নি এবং তাদের কোনো খবর নেই। আজকে স্বাধীন বাংলা বেতার কিন্তু আমি আজকে 18 বছর ধরে বাংলাদেশ ছেড়ে আমেরিকা চলে এসেছি, আমি শুনতে পাচ্ছি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে 30টা চ্যানেল আমাদের দেখাচ্ছে বাংলাদেশ প্রাইভেট চ্যানেলে, যারা কখনো স্বাধীন বাংলার ধারে কাছে ছিল না তারা এখন ফোরফ্রন্টে চলে এসেছে। এটা দুঃখজনক ব্যাপার। আমরা প্রবাসী থেকে কাদের কিবরিয়া আমাকে পেনসিলভেনিয়া থেকে কল করে যে তুমি কি করছো, আপেল ভাই এসেছিলেন, বলছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে শিল্পী পলিউটেড হয়ে গেছে, আমরা এটা কেন হয়েছে। আমি আমি 18 বছর আমি যতদিন ঢাকাতে ছিলাম ততদিন এসব ভুয়া শিল্পীরা কখনই স্টেজের সামনে ধারকে আসতে পারতো না, আজকে তারা লাইন মেটে এসে গেছে। এটা আমি বাংলাদেশ গভর্নমেন্টের কাছে অনুরোধ করব, সত্যিকার অর্থে আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, উনি আমাকে চেনেন, এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের যে মুষ্টিমেয় কয়েকজন শিল্পী তাদেরকে ফোরফ্রন্টে আনেন, যারা সত্যিকার মুক্তিযুদ্ধের সময় ডেডিকেটেড ছিল তাদেরকে আনা উচিত এবং তাদেরকে ফোকাস করা উচিত, এবং তারাই সত্যিকারে এবং তারাই এখন সবচেয়ে পিছনে পড়ে আছে। এই পিউরিফিকেশনের জন্য আপনি কি মনে করেন কিভাবে এটা করা সম্ভব? হ্যাঁ, প্রাইম মিনিস্টার স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে সবাইকে ডাকুক, আমাদের আমাদের একটা ফরম্যাট আছে, সেই ফরম্যাটে সবাই ফিল আউট করুক
যে কে কখন কোথায় কি গান করেছিল আমার কাছে লিস্ট আছে। আমি শিল্পী সংঘের অর্গানাইজিং সেক্রেটারি ছিলাম, প্রয়াত কামরুজ্জামান হেনা ভাই, প্রফেসর ইউসুফ সাহেব, ওবায়দুর রহমান আমাদের খাদিমাল্লা বেতাঙ্গিতে এসে একটি স্মল সংগঠন করে দিয়ে গিয়েছিলেন। ওটার প্রেসিডেন্ট ছিলেন আবুল খায় ফরিদপুরে, এবং ব্যারিস্টার বাদল রশিদকে নিয়ে আমরা একটা টিম, প্রতি ইন্দিরা গান্ধীর ইনভাইটেশন, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়ার ইনভাইটেশন, আমরা অল ওভার ইন্ডিয়া ট্যুর করেছিলাম 16 জনের টিম, তার মধ্যে আমি ছিলাম অন্যতম একজন। এবং তার যে ছবি এখনও আছে, এখনও আমাদের কাছে আছে। তো সত্যিকার অর্থে স্বাধীনমালা বেতা কেন্দ্রের এই যে মুসলিমীয় কয়েকজন শিল্পীকে ডাকলে, সে মোহাম্মদ আব্দুল জব্বার, আপেল মাহমুদ, রূপা ফরাদ, কল্যাণী ঘোষ, প্রবল তো মারাই গেছে, অনেক শিল্পী মারা গেছে, মোশাদ আলী মারা গেছে, হ্যাঁ। তো সত্যিকার অর্থে যে স্বাধীনমালা পেতে কিন্তু আমার হিসেব মতে সত্যিকারের ভোকালিস্ট ছিল নট মোর দেন 20। অতএব এই 20 জন 25 জন শিল্পীকে ফোর ফ্রন্টে এনে সত্যিকারভাবে বাংলাদেশ গভর্নমেন্টকে প্রমাণ করা উচিত যে এরাই স্বাধীনমালা পেতা কেন্দ্রে বিশাল মুক্তিযুদ্ধে। আপনি এই 20 জনের নাম দিতে পারবেন? বলুন, আবার বলুন। এই 20 জনের নাম কি আপনি দিতে পারবেন? আমার কাছে লিস্ট আছে, আমার মুখস্থ, এখন আমার মেমোরিতে, এখন আমার মেমোরি ডাল হয়ে যায়নি। তাহলে আমি বই লিখছি সম্ভবত ইনশাআল্লাহ নেক্সট বইমেলায়, এবারকার তো পারলাম না। বইটার নাম কি হবে? ইনশাআল্লাহ মুক্তিযুদ্ধ বা ক্যাপশন এখনো দেয়নি, কিন্তু স্বাধীন বাংলার রিয়েল পিকচারটা বাংলাদেশের মানুষ জানে। আজকে আপনার আবেদন যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যারা শিল্পী ছিলেন তাদেরকে মূল্যায়ন করা উচিত এবং সেটা যথাযথভাবে, এবং যারা এই ভুয়া মুক্তি শিল্পী হিসাবে চিহ্নিত হচ্ছে তাদেরকে চিহ্নিত করা উচিত এবং তাদেরকে বহিষ্কার করা উচিত। এবং তাদেরকে বহিষ্কার তো অবশ্যই করতে হবে এবং তাদের চিহ্নিত করা উচিত। আজকে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যে কয়েকটা গান হয়েছে, যে মুসলিমের কয়েকটা গান, আমরা কয়েকজন শিল্পী ছিলাম, বাদ বাকি কেউ ছিল না, ততে তারা কেন আসবে? তারা অটোমেটিক বহিষ্কার হয়ে যাবে। আমি আমার বইতে ডিসক্রাইব করে যেতে স্ট্রেট আমি বিস্তারিত লিখে যাচ্ছি। তো ইনশাল্লাহ আমার মনে হয় আমার বইটি ছাপা হয়ে গেলেই বাংলাদেশে, বাংলাদেশ গভর্নমেন্ট, বাংলাদেশের জনগণ সত্যিকার একটা পিকচার পেয়ে যাবে। আপনি সেই পূর্ব দিগন্তে যে একটা একটা লাইন আমাদের একটু শোনাবেন। হ্যাঁ, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, জোয়ার এসেছে গণসমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল।